Audio Jungle. নমস্কার, মিনালে নিয়ে পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে দেশ বিদেশ এবং রাজ্যের বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। এবার এক নজরে দেখে নেওয়া যাক আজকের স্পিড নিউজ। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে 2020-21 বছরের নতুন কমিটি গঠিত হয়েছে, তাতে সংবিধান বাঁচাও মঞ্চের আড়ালে শাসক বিরোধী জোট জয়ী হয়েছে। শাসক দল বিজেপি সমর্থিত আইনজীবীদের সংগঠন মাত্র 3টি আসনে জয়ী হয়ে মুখ রক্ষা করতে পেরেছে। সিপিএম ও কংগ্রেস 6টি করে আসনে জয়ী হয়েছে। ভারতে পা দিয়েই গান্ধী স্মরণে ডোনাল্ড ট্রাম্প সস্ত্রীক সবরমতী আশ্রম পরিদর্শন করলেন মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। হাতে ধরে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে চরকায় সুতো কাটতে শিখতে দেখা যায় সবরমতী আশ্রমের এক সেবিকাকে। পাশেই দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভয়াবহ যান দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি, আহত 5 জন। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে মলয়নগরস্থিত বাইপাস রোড সংলগ্ন এলাকায়। নিহত ব্যক্তির নাম আলামিন মিয়া, বয়স আনুমানিক 26 বছর। নাগরিকত্ব আইন বিরোধী আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল উত্তরপ্রদেশের আলিগড়। লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে বিক্ষোভকারীদের হটাল পুলিশ। উত্তেজনা যাতে না ছড়ায় সে কথা মাথায় রেখে শহরে 24 ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হলো ইন্টারনেট পরিষেবা। আগরতলা থেকে মহেন্দ্র ফাইন্যান্স কোম্পানির 2 জন স্টাফ মনুতে গাড়ির মাসিক কিস্তির টাকা চাইতে গিয়ে আক্রমণের শিকার। আক্রমণ হওয়া 2 জন ব্যক্তি হল শান্তনু কুমার কর ও পিন্টু দত্ত। সোমবার দ্য অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী সহ অন্যান্যরা। পাকিস্তান নিয়ে কি নরম সুর মার্কিন প্রেসিডেন্টের, আহমেদাবাদে মোতারা স্টেডিয়ামে বক্তৃতা রাখতে গিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় করা বার্তা তো দিলেন, পাশাপাশি পাকিস্তান সম্পর্কে নরম সুরও শোনা গেল। তিনি বলেন, সন্ত্রাসবাদ উৎখাত করতে ভারত এবং আমেরিকা বদ্ধপরিকর, তার জন্য একসঙ্গে কাজ করেছে 2 দেশ। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল বিশালগড় বাজারের 5টি দোকান। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি হয়েছে কমপক্ষে 15 লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। ঘটনার সূত্রপাত সোমবার সকাল আনুমানিক 11টা নাগাদ বিশালগড়ের মধ্যবাজার এলাকায়। পণের জন্য আরও এক গৃহবধূ খুন। রাজধানীতে পণের জন্য নির্যাতন করে মুখে অ্যাসিড ঢেলে খুন করা হয়। ঘটনাটি ঘটে রাজধানীর পূর্ব থানাধীন ধলেশ্বর এলাকায়। মৃত গৃহবধূর নাম চন্দনাকর।
রাজধানী আগরতলা সহ শহরতলি বিভিন্ন জায়গায় চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। এমনই একটি ঘটনা ঘটেছে বরদুয়ালি এলাকার একটি অটোমোবাইলসের দোকানে হানা দিয়ে একটি মূল্যবান স্টেবিলাইজার সহ বেশ কিছু যন্ত্রপাতি নিয়ে গেছে চোরের দল। এখনকার মতো স্পিড নিউজ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মিনালিনী এনএন।